আমি ঢাকা বাংলাদেশের একজন ছাত্র। ধরুন আমি বৈদেশিক মুদ্রা কিনি এবং করে লাভের জন্য উচ্চ হারে বিনিময় করি, এটা কি জায়েজ? একই রকম একটি প্রশ্ন পাকিস্তানের আব্দুর রহমানের কাছে, ফরেক্স ট্রেডিং হালাল না হারাম? এবং একই প্রশ্ন রিয়াদ সৌদি আরব থেকে জিজ্ঞাসা করা হয়েছে। স্যার, আমি আশা করি আপনি ভালো করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হল ট্রেডিং সংক্রান্ত। স্যার, অনলাইন ব্রোকারের মাধ্যমে ইউরো, ইউএস ডলার, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার ইত্যাদি ফরেক্সে ট্রেড করা কি হালাল বা হারাম হবে? যদি কোনো ব্রোকার দাবি করে যে সে ইসলামিক অ্যাকাউন্ট দিচ্ছে, ফরেক্স ট্রেডিং কি অনুমোদিত? বৈদেশিক মুদ্রা ক্রয় এবং তারপর উচ্চ মূল্যে বিক্রি করা কি অনুমোদিত? মার্কিন ডলার, স্টার্লিং, পাউন্ড বা জাপানিজ ইয়েনের মতো বৈদেশিক মুদ্রায় কি ফরেক্স ট্রেড করা হয়? এটা কি জায়েজ? আপনি কি ব্রোকার ইত্যাদির মাধ্যমে অনলাইনে ফরেক্স ট্রেডিং করতে পারেন? আপনি যদি শরীয়তের কোনো নিয়ম ভঙ্গ না করেন, যদি আপনি শরীয়তের সমস্ত নিয়ম মেনে চলেন এবং যতদূর আপনি ব্যবসায়িক নিয়মের মধ্যে থাকেন, এটা অনুমোদিত। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বৈদেশিক মুদ্রা কেনেন, যদি আপনি আপনার ডলার বিনিময় করেন এবং পাউন্ড কিনেন এবং পরবর্তীতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে স্টার্লিং পাউন্ডের দাম বেড়ে যায় এবং আপনি স্টার্লিং পাউন্ড বিক্রি করেন এবং আপনার তুলনায় অনেক বেশি ডলার পান, এটির জন্য অনুমতি রয়েছে। যতক্ষণ না এটি আপনার নিজের অর্থ দিয়ে ঘটনাস্থলেই করা হয়, তবে আপনি যখন বিভিন্ন জিনিস জড়িত করে বৃহত্তর স্কেলে ফরেক্স ট্রেডিং করেন, অনেক ক্ষেত্রে এর সাথে অনেক হারাম জিনিস জড়িত থাকে। যতক্ষণ এটি আপনার টাকা এবং অন্য কোনো হারাম জিনিস জড়িত না থাকে, ততক্ষণ এটি বৈধ। তবে সাধারণত আপনি ফরেক্স ট্রেডিং করেন তখন অনেক হারাম জিনিস জড়িত থাকে। উদাহরণস্বরূপ, আপনি একটি বই কিনলেন এবং আপনি কিছু অর্থ প্রদান করেন এবং চুক্তিতে বিলম্ব করলেন, যা হারাম। আমাদের প্রিয় নবী বলেছেন, কাউকে ঋণ দিলে সেখানে মুনাফা যুক্ত হতে পারবে না বা কারো কাছ থেকে ঋণ নিলে তাকে মুনাফা দিতে পারবে না, তাই এটা হারাম হয়ে যায়। ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পর্কিত অনেক কিছু রয়েছে যা হারাম, বিশেষ করে যখন আপনি এটি একটি বড় স্কেলে করেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোনো হারাম জিনিস জড়িত না থাকে, ততক্ষণ এটি অনুমোদিত। তবে বেশিরভাগ সময় হারাম জিনিস জড়িত থাকে যখন এটি বড় আকারে করা হয়। উদাহরণস্বরূপ, প্রচলিত বিমা হারাম, কারণ এতে সুদ জড়িত, এটা জুয়া জড়িত, তাই যদি জুয়া বা রিবা জড়িত না থাকে তবে তা জায়েজ। একইভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করা হারাম নয়, কিন্তু কখনো কখনো হারাম জিনিস অনলাইনেও যুক্ত থাকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি যদি ঘটনাস্থলেই ক্রয় করেন এবং বিনিময় করেন, তবে এটি অনুমোদিত। আপনি যদি এটি অনলাইনে করেন তবে আপনি ঘটনাস্থলেই মুদ্রা পেয়ে যান, এটি জায়েজ। যদি বিলম্ব হয় এবং যদি ভবিষ্যতে এটি জড়িত হয় এবং আপনি যদি ঋণ নেন এবং মার্জিন ট্রেডিং করেন, তবে এটি হারাম হয়ে যায়। তবে সাধারণত বৈদেশিক মুদ্রায় ব্যবসা করা এবং হারাম কার্যকলাপের সাথে জড়িত না হয়ে ঘটনাস্থলেই মুনাফা করা যায়।